স্টুডেন্টস আমরা বায়োলজি ও জীববিদ্যা থেকে 850 পর্যন্ত প্রশ্ন দেখেছি বাকি প্রশ্নগুলো আমরা ভিডিওতে দেখব নাও লেটস স্টার্ট প্রশ্ন নম্বর 850 কোয়ালাইট কোন উদ্ভিদে দেখা যায় কোয়ালাইট দেখা যায় সাইকাস উদ্ভিদে অ্যানসার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয় মস জাতীয় উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় অ্যানসার হবে সি পরের প্রশ্ন রক্ষী কোষের কাজ কি রক্ষী কোষের কাজ হচ্ছে শালক সংশ্লেষ নিয়ন্ত্রণ করা অ্যান্সার হবে এখানে এ রক্ষী কোষের কাজ হচ্ছে শালক সংশ্লেষ নিয়ন্ত্রণ করা নেক্সট প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হলো কেমন আরএনএ প্রকৃতির নেক্সট প্রশ্ন মুকুল বা বুট কোন প্রকৃতির জননের একক এটা হচ্ছে অঙ্গজ জননের একক অ্যান্সার হবে এখানে সি এপিজম নিম্নলিখিত কোন কোষে পাওয়া যায় এপিজম পাওয়া যায় ব্যাকটেরিয়াতে অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত এখানে অ্যান্সার হবে সি আইসিএনবি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ হার সবচেয়ে কম হয় সবুজ বর্ণের আলোতে শালক সংশ্লেষের হার সবথেকে কম হয় কুমড়ো গাছ হলো একটি এখানে সহবাসী উদ্ভিদ অ্যান্সার হবে এখানে এ পায়রা দেহে কতগুলি বায়ুস্থলী থাকে পায়রা দেহে 9টি বায়ুস্থলী থাকে অ্যান্সার হবে এখানে সি রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে তা কী বলে থ্রম্বোসাইটোসিস অ্যান্সার হবে এখানে বি নালিকা বান্ডিলের কোন কলা থাকে নালিকা বান্ডিলে থাকে এখানে চাইলেম এবং ফ্লোয়েম অ্যান্সার হবে সি এ এবং বি হয় নেক্সট প্রশ্ন কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এখানে অ্যান্সার হবে ডি অ্যাপসাইসিক অ্যাসিড অ্যাপসাইসিক অ্যাসিডের প্রভাবে প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় নেক্সট প্রশ্ন কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না এখানে মানুষের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না অ্যান্সার হবে বি পরের প্রশ্ন সাইনাস ভেনোসাস বা সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত থাকে এটা হবে ডান অলিঙ্গ অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে দুটি অসমাকৃতি গ্যামিটের মিলনকে কি বলে অ্যানাইসোগ্যামি দুটি অসমাকৃতি গ্যামিটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি অ্যান্সার হবে সি পরের প্রশ্ন দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয় হেটারো ক্যারিয়ান দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় হেটারো ক্যারিয়ান অ্যান্সার হবে এখানে ডি পরের প্রশ্ন হচ্ছে অ্যাসকারিস বা গোলকিমি মানুষের কোন অঙ্গে পাওয়া যায় ক্ষুদ্রান্তে পাওয়া যায় অ্যাসকারিস বা গোলকিমি মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায় নেক্সট প্রশ্ন হচ্ছে জিনতত্ত্বের জনক কাকে বলা হয় মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হবে এখানে ভিটামিন কে এর অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয় অ্যান্সার হবে সি মানুষের ফুসফুস যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কি বলে তাকে প্লুরা বলা হয় অ্যান্সার হবে এখানে ডি মুখবিবর কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় মুখবিবরে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন এইডস কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় এলিসা টেস্ট অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন নিচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয় অ্যান্সার হবে সি অ্যামিনিয়াস সেন্টেসিস টেস্ট অ্যান্সার হবে সি নেক্সট হচ্ছে হটস্পট কি হটস্পট হচ্ছে উচ্চ জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন 24শে ফেব্রুয়ারি কেন পালন করা হয় 24শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় অ্যান্সার হবে এখানে বি বিএমআর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বিএমআর পরিমাপ করা হয় বেনডিক্ট রথ অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয় আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয় চরক অ্যান্সার হবে এ দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয় অ্যান্সার হবে বি P32 পরের প্রশ্ন যে ধাতব ক্লাসের জন্য ওল কচু খেলে কলা কোটায় তার রাসায়নিক প্রকৃতি কী এটা হবে অ্যান্সার সি ক্যালসিয়াম অক্সালেট অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে
উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। অ্যান্সার হবে সি, সেলুলোজ। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোষে থাকে তার নাম হচ্ছে, এখানে অ্যান্সার হবে এ, প্রোটো অঙ্কোজিন। নেক্সট প্রশ্ন, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? অ্যান্সার হবে এখানে এ, জল। পরের প্রশ্ন হচ্ছে গির অরণ্য কোথায় অবস্থিত? গির অরণ্য অবস্থিত গুজরাটে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, রাজস্থানের ভরতপুর কিসের জন্য বিখ্যাত? পক্ষের, এখানে পাখির আলয়। রাজস্থানের ভরতপুর একটি পাখির আলয়ের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে আইইউসিএন কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানে লুপ্তপ্রায় প্রাণীর নামে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কি বলে? তাকে বলে রেড ডাটা বুক। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের অবস্থিত কপাটে এগুলির কাজ কি? রক্তে একমুখী পরিবহন করা। রক্তের একমুখী পরিবহন করা। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি দ্বি শর্করার উদাহরণ? এখানে সুক্রোজ হচ্ছে দ্বি শর্করার উদাহরণ। অ্যান্সার হবে সি। আরএইচ ফ্যাক্টর আসলে কি? আরএইচ ফ্যাক্টর আসলে হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্সার বি। কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয়? কুমিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। টাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? টাকিয়া হচ্ছে আর সোলার শ্বাসঙ্গ। মানবদের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থ কোনটি? যকৃৎ হচ্ছে মানবদের সবথেকে বড় পরিপাক গ্রন্থ। একটি শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কী হবে? বড়াতের টি এবং ছোটাতের টি। অ্যান্সার হবে এখানে বি। একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে সি, ছয়টি। নেক্সট প্রশ্ন হচ্ছে মাছের প্রণোদিত ভোজনের জন্য ব্যবহৃত হরমোনটির নাম কি? প্রোজেস্ট্রন। অ্যান্সার হবে এখানে এ। রেনিন কোথা থেকে খরিত হয়? এখানে অ্যান্সার হবে বি, রেনিন খরিত হয় বৃক্ষ থেকে। নেক্সট প্রশ্ন, শালগাছ কোন ধরনের বৃক্ষ? শালগাছ হচ্ছে পর্ণমোচী জাতীয় বৃক্ষ। নেক্সট প্রশ্ন, রুমিনান পাকস্থলীযুক্ত প্রাণী কোনটি? রুমিনান পাকস্থলীযুক্ত প্রাণী হচ্ছে গরু। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, ডিএনএর দ্বিতন্ত্রী গঠন কে বর্ণনা করেন? ওয়াটসন এবং ক্রিক। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন ওয়াটসন এবং ক্রিক। মানুষের কোন কোষটি বিভাজিত হয়? শ্বেত রক্তকণিকা বিভাজিত হয়। অ্যান্সার হবে এখানে ডি। পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি? ইউরিয়া হচ্ছে প্রথম জৈব যৌগ যেটি পরীক্ষাগারে সৃষ্টি হয়। যে প্যানকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে তাকে কী বলে? হেরেন কাইমা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কোথা থেকে? স্নায়ুকোষ থেকে অ্যাসিটাইল কোলিন পাওয়া যায়। অ্যান্সার হবে সি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো।